ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল প্রেস করুন বাংলাদেশ ওয়ান ডে অধিনায়ক মাসরাফি বিপিএল এর নেতৃত্ব দিচ্ছেন রংপুর রাইডার্সকে আসন্ন সিরিজকে সামনে রেখে লক্ষ্য রাখছেন সবার পারফরম্যান্সের দিকেও মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার খুলনা টাইটান্সকে হারানোর পর মাশরাফি জানালেন কারা তার মনোযোগ কেড়েছেন তিনি বলেন আমার মনে হয় তাসকিন ভালো করছে শফিউল ভালো করছে একটা ম্যাচে সাব্বিরও ভালো করেছে ও যদি এখন পারফর্ম করে যেতে পারে আর কি সব মিলিয়ে যদি দেখেন তাহলে বড় কোনো পরিবর্তন আসার কথা না কিছু জায়গা আছে এরা যদি ভালো করে তাহলে সুযোগ থাকবে রংপুরের বিপক্ষে একান্ন বলে পঁচাশি রানের দারুণ ইনিংস খেলেন সাব্বির মাস্টারফি জানান একটি ভালো ইনিংস কিংবা একটি ভালো স্পেল কোনো ক্রিকেটারকে দলে জায়গা করে দেবে না জায়গা পেতে হলে ধারাবাহিকভাবে ভালো খেলতে হবে এই প্রসঙ্গে মাস্টারফি বলেন সাব্বির এখনও বলার মতো কিছু করেছে এটা বলবো না তবে শেষ ম্যাচে আমাদের সাথে যে ইনিংসটা খেলেছে তেমন কিছু করার সামর্থ্য আছে বলেই ওকে জাতীয় দলে নেওয়া হয় ওর উপর আমাদের অনেক আশা আশা করি ও এই ছন্দটা ধরে রাখবে অধিনায়ক আভাস দিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে যে দল যাচ্ছে সেখানে নতুন কোন কোন খেলোয়াড় থাকতে পারে এই প্রসঙ্গে মাস্টারফি বলেন বাড়তি ব্যাটসম্যানের ক্ষেত্রে সাব্বির আছে মোসাদ্দেক আছেন ওদের মধ্যে যে ভালো করবে তার সুযোগ বেশি থাকবে স্পিনারদের সুযোগ আছে সাকিবের বিকল্প একজন স্পিনার সব জায়গাতেই যায় নাজমুল ইসলাম অপু নাইম হাসান ভালো করছে আমার মনে হয় এমন কয়েকজনের সুযোগ আছে যদি আপনি একেবারে সুনির্দিষ্টভাবে দেখেন কিছু কিছু জায়গায় ব্যাক জন্য ফাঁকা আছে এখন নির্ভর করছে ওরা কেমন পারফর্ম করে তার উপর এভাবেই নিউজিল্যান্ডের বিপক্ষে কোন কোন খেলোয়াড়কে দেখা যেতে পারে তার আভাস দিলেন মাস্টারফি